Assalamualaikum. Hello, my dear students. How are you today? I hope you all are fit and fine because you are staying at home with your parents and stay safe with them. I am also fine. I am staying at home. So I have come in front of you to take an English class. Side of Tripura online Pathshala. So welcome to all my today's class. My today's class is for specially student of class 1. Student of class 1. So get ready your English book and exercise notebook and pen. Do you understand, my little students? Okay, now I am introducing myself. This is Kamrul Nahar, assistant teacher of number 4 Srirampur Purvapara Government Primary School, Raipura, Narsingdi. Let's start our class with a greeting song, ABC. যেই সংটা তোমাদের আগেই শেখা আছে তোমাদের ইংরেজি বইয়ের এই যে তিন পৃষ্ঠা এই যে দেখো এবিসি সং এই সংটা আমরা এখন কি করব গাইব তাহলে সবাই কি রেডি ওকে লেটস স্টার্ট এ বি সি ডি ই এফ জি H I J K L M N O P Q R S T U N B W X Y N Z. Now I know my ABC. Next time sing Alone with me. কি কেমন লেগেছে বন্ধুরা আবার গাইতে চাও তাহলে এবার তোমরা আমার সাথে গাবে ঠিক আছে বইটা খুলে নাও এই যে দেখো তোমাদের বইটা আমি কিন্তু তোমার বইয়ের গানটাই গেয়েছি তাহলে বইটা খুললে তোমাদের বলতে সুবিধা হবে ঠিক আছে লেটস স্টার্ট এ বি সি ডি F G H I J K L M N O P Q R S T U N D W X Y N G Now I know my A B C Next time sing Alone with me. কি গেছ নিশ্চয় ভালো লেগেছে কারণ ক্লাস শুরুর আগে একটা গান হলে ভালোই লাগে আমাদেরও ভালো লাগে তোমাদেরও ভালো লাগে তাই না বন্ধুরা নাও আই উইল শো ইউ সাম পিকচার্স তার আগে আমি আমার ছোট্ট সোনা বন্ধুদেরকে এই যে দেখো লাল গোলাপে শুভেচ্ছা জানাই আজকের ক্লাস শুরু করার আগে আমার ছোট্ট সোনামণিরা তোমাদেরকে কি এই যে দেখো লাল গোলাপ খুব সুন্দর লাল গোলাপে শুভেচ্ছা রইল ঠিক আছে নাও আই উইল শো ইউ সাম পিকচার Students, look at the board. What can you see at the board? What can you see on the board?
is this picture? আমি জানি তোমরা বলতে পারছ এটা মাছ। ভেরি গুড। তারপর এটা বলো তো, হোয়াট ইজ দিস পিকচার? ফ্যান। ভেরি গুড। এটা দিয়ে আমরা কি করি, এই যে গরমে ঘামলে কি করি আমরা, বাতাস করি, বাতাস খাই, তাই না? আর এটা কি করি, এটা আমাদের একটি প্রিয় খাবার জিনিস, মাছ। কি বন্ধুরা, মাছ। আর এটা হচ্ছে ফ্যান, মাছ আমরা খাই। আর এই ফ্যান কি করি, এই ফ্যান দিয়ে আমরা ঠান্ডা বাতাস নেই, তাই না? ঠান্ডা আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু ফ্যান আছে, এটা হচ্ছে টেবিল ফ্যান। আমরা বাসায় থাকে সিলিং উপরে টানানোর ফ্যান, আবার এরকম ফ্যানও থাকে। তাহলে কি আমরা এই দুইটা জিনিস চিনি। আরো একটা জিনিস চিনি আমরা, এই যে দেখো এইটা তোমাদেরকে এই ফুলের শুভেচ্ছা জানিয়েছিলাম, তাই না বন্ধুরা? এই যে এই জিনিসটা আমরা চিনি। এটা যদি মনে করো এখানে রাখি, তাহলে আমি যদি বলি হোয়াট ইজ দিস, তাহলে কি বলবা? ফুল। ভেরি গুড। কিন্তু আজকে আমরা এটা, এই সব ছবিগুলো কি শিখবো, ইংরেজি শিখবো। কি শিখবো বন্ধুরা? ইংরেজি শিখবো। তাহলে মাছ ইংরেজি কি সেটা আমরা একটু জেনে নেই। মাছ ইংরেজি হচ্ছে ফিশ। মাছ ইংরেজি কি? ফিশ। সবাই আমার সাথে বলো ফিশ, ফিশ, ফিশ। মাছ, ফিশ, মাছ, ফিশ, মাছ। ফিশ ইংরেজিতে বলে ফিশ, বাংলায় বলে মাছ, তাই না বন্ধুরা? এবার তো আমাদের বুঝতে সুবিধা হয়ে গেছে যে মাছ ইংরেজিতে কি হবে, ফিশ হবে। কি হবে? ফিশ, ফিশ। বলো আমার সাথে সাথে, সে উইথ মি এগেন এন্ড এগেন বন্ধুরা, ফিশ, ফিশ, ফিশ। তাহলে একটা তো জেনে গেলাম, আরেকটা কি হবে বলো তো? কি এটাও? ফ্যান। এটা আমরা কি ফ্যানি বলে থাকি, কিন্তু এটার একটা বাংলা অর্থ আছে, সেটা কি? পাখা। কিন্তু পাখা না বলে আমরা ফ্যানি বলি, আর সেটা কি ইংরেজিতে বলি আমরা এটা, তাই না বন্ধুরা? মজা না? এটা কিন্তু আমরা অলরেডি ইংরেজিতেই বলি, তাহলে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এটা আমি ইংলিশে লিখি, এই যে দেখো ফ্যান, এই যে ফ্যান, এটাও ফ্যান। ফ্যান অর্থ কি? পাখা। কিন্তু আমরা ফ্যান ইংরেজিতেই বলি, পাখা বলি না, বলি খুব কম, তাই না বন্ধুরা? তাহলে আমাদের এটা বুঝতে আরো কি সহজ হয়ে গেল। ফ্যান। সবাই আমার সাথে বলো ফ্যান, বলো ফ্যান। আরেকটা জিনিস আমরা তোমাদেরকে কি করেছিলাম, দেখিয়েছিলাম এই যে বন্ধুরা দেখো, এই যে এগুলি কি? ফ্লাওয়ার্স। এগুলি কি? ফ্লাওয়ার্স। তাহলে আমি এখানে ফ্লাওয়ার্সটা লিখে দেই। অনেকগুলো ফুল থাকলে আমরা বলবো ফ্লাওয়ার্স, আর যদি একটা ফুল থাকতো তাহলে আমরা বলতাম ফ্লাওয়ার। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে আমরা কি শিখেছি দেখো তো, ফিশ। আজকে আমরা কি শিখতেছি দেখো, ফিশ, ফ্যান, ফ্লাওয়ার, ফিশ, ফ্যান, ফ্লাওয়ার। আমার সাথে সাথে বলো বন্ধুরা, ফিশ, ফ্যান, ফ্লাওয়ার, ফিশ, ফ্যান, ফ্লাওয়ার্স।
এখানে যেহেতু আমরা অনেকগুলো নিয়েছি, ফ্লাওয়ার্স বলো, ফ্লাওয়ার বলো না, সরি, ফিশ, ফ্যান, ফ্লাওয়ার্স, ফিশ, ফ্যান, ফ্লাওয়ার্স, আমার সাথে সাথে বলছো তো, আমার সাথে সাথে কিন্তু বলো, বারবার বলবা, ফিশ, ফ্লাওয়ার, ফিশ, ফ্যান, ফ্লাওয়ার্স, ফিশ, ফ্যান, ফ্লাওয়ার্স। তাহলে আমরা এগুলো না দেখে শুধু ছবি দেখে এবার বলি, ফিশ, ফ্যান, ফ্লাওয়ার্স। সে উইথ মি অ্যাগেন, ফিশ, ফ্যান, ফ্লাওয়ার্স। এখন ছোট্ট সোনামণিরা, তোমরা একটা জিনিস খেয়াল করো তো, ফ্যান, ফিশ বলেছি, ফিশ বলেছি, ফ ফ আসছে, ফ্যান বলেছি, ফ এর উচ্চারণ আসছে, ফ্লাওয়ার বলেছি, ফ এর উচ্চারণ আসছে বাংলার ক্ষেত্রে। তাহলে আমরা এখন এই যে লেখাগুলোর দিকে একটু খেয়াল করি, এই যে দেখো, এটা এই যে এটা আর এটা কিন্তু একই রকম, তাই না বন্ধুরা? এটাকে আমরা বলবো এফ, ফিশ। এটাকে আমরা বলবো এফ, এটাকে আমরা বলবো এফ। কিন্তু বন্ধুরা, তোমাদের মনে কি প্রশ্ন আসছে যে এটা এফ আবার এটাও কি করে এফ হয়, এটা আর এটা এক, ঠিক আছে, কিন্তু এটা কি করে এফ হয়? হ্যাঁ বন্ধুরা, এটাও কিন্তু এফই। তবে আমরা আগে কিন্তু আরো শিখেছি আমাদের লেটার গুলা, ইংরেজি লেটার গুলো কিন্তু আগে আমরা কয়েকটা লেটার শিখেছি, সেখানে আমরা কি দেখেছি, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, তাই না বন্ধুরা? তাহলে এইখানে সেটাই আসছে, এটা হচ্ছে স্মল এফ, এটা হচ্ছে ক্যাপিটাল এফ। মানে আমরা তাহলে আজকে কি শিখতে যাচ্ছি বলতো? এফ, এফ লেটারটি আজকে আমরা শিখবো, এফ লেটারটি আমরা আজকে শিখবো। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি? লেটার F. This is capital F and this is small f. Capital F, small f. Capital F, small f. Capital F বলতে বুঝি আমরা বড় হাতের অক্ষর, আর small f বলতে আমরা বুঝি ছোট হাতের f। তাহলে আজকে আমরা শিখবো ক্যাপিটাল এফ অ্যান্ড স্মল এফ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস? তোমরা কি বুঝতে পেরেছো আজকে আমরা এই যে এফ এফ, ক্যাপিটাল এফ অ্যান্ড স্মল এফ শিখবো? এখন এই যে এফ শিখার আগে কিন্তু আমরা কি শিখে ফেলেছি, ওয়ার্ড শিখে ফেলেছি, তাই না বন্ধুরা? হ্যাঁ দেখো, আমরা কি কি শিখেছি, এফ দিয়ে তিনটি ওয়ার্ড শিখেছি, কয়টি? তিনটি ওয়ার্ড শিখেছি, তাই না? কত মজা! তাহলে দেখো এখানে কি শিখেছি, এফ দিয়ে কি শিখেছি, ফ্যান, সরি, ফিশ, ফ্যান, ফ্লাওয়ার্স, ফিশ, ফ্যান, ফ্লাওয়ার্স। এই কারণে কিন্তু আমি এখানে এগুলো লিখেছি, এবং দুইটা লিখেছি স্মল লেটার এফ, এবং একটি লিখেছি কি, ক্যাপিটাল এফ। ভেরি গুড! তাহলে আমরা, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এফ, এটা হচ্ছে আমাদের স্মল এফ, বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে এখানে আমরা কি দেখেছি, এখানে কি বলতো, প্রথম ফার্স্ট লেটারটা কি, মানে প্রথম অক্ষরটা, লেটারটা, বর্ণটা, প্রথম বর্ণটা কি আছে, স্মল এফ। ভেরি গুড! এখানে প্রথমটা কি আছে, ক্যাপিটাল এফ। ভেরি গুড! এখানে স্মল এফ। এখন আমরা দেখব এই লেটার গুলো আমরা কিভাবে লিখতে পারি, তাই না বন্ধুরা? এখন তো আমরা চিনে গেলাম এই লেটার দুটো, চিনেছি, তাই না? হ্যাঁ, এবার আমরা দেখব যে এই লেটার গুলো কিভাবে লিখতে হয়, তাই না?
চমৎকার হবে। তোমাদের ইংরেজি খাতা, আমি যে বলেছিলাম একটা খাতা নেওয়ার জন্য, আমরা ইংলিশ ক্লাসের সময় কি করি, ইংরেজি খাতায় লিখি সাধারণত, তাই না? যেহেতু এই স্মল এফ ক্যাপিটাল এফ এরকম আছে, সেই কারণে আমরা কি করি, ইংরেজি খাতায় লিখি। ইংরেজি খাতায় লেখার নিয়ম, ইংরেজি অক্ষরগুলা যদি আমরা সঠিকভাবে শিখতে চাই তাহলে আমাদের ইংরেজি খাতা লাগবে, আমরা সেটা আগেই জানি, তাই না বন্ধুরা? তাহলে তোমরা চট করে তোমাদের ইংরেজি খাতা মানে এক্সারসাইজ বুকটি বের করে ফেলো, আমি তোমাদেরকে এখনই শিখিয়ে দিব এ দুটা কিভাবে লিখতে হয়। বুঝতে পেরেছ বন্ধুরা? আমরা আবার একটু পরে নেই, আমার সাথে আমরা আরো 5 বার পরে নেই বন্ধুরা, আমরা আরো 5 বার পরে নেই। এফ আমার সাথে সাথে বলো, সে উইথ মি, এফ এফ দুইটাই আমরা এফ, কিন্তু একটা হচ্ছে ক্যাপিটাল এফ বড় হাতের অক্ষর, আরেকটা কি ছোট হাতের অক্ষর, মানে এফ দুইটাই কিন্তু এফ এফ এফ, বলো আমার সাথে এফ 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 এফ। এই যে উপরের দাঁত গুলো কি করবে, আমাদের নিচের ঠুঁটে লাগবে, এফ এভাবে উচ্চারণটা হবে এফ এফ। বুঝতে পেরেছো বন্ধুরা? এফ এফ মানে একটা ইয়ে আসবে, ঠোঁটের এখানে এসে লাগবে উপরে দাঁত গুলো। তাহলে এখন চলো আমরা শিখি কিভাবে লিখতে হবে। দেখো তোমরা প্রত্যেকের খাতার মধ্যে কি আছে, 3টি কি ঘর, 1 2 3, 1 2 3, 3টি ঘর আছে। এখন আমরা প্রথমে করব ক্যাপিটাল এফ, প্রথমে কি লিখবো, ক্যাপিটাল এফ। তাহলে এটা কিভাবে লিখতে হয় খেয়াল করো বন্ধুরা, এদিকে তাকাও, লুক অ্যাট দিস, লুক অ্যাট মি, হোয়াট আই সে, এই যে আমার পেন, তোমরা পেন্সিল ধরো হাতে নাও, এই যে 3টি লাইন, 3টি লাইনের আমি কি করব, প্রথম যে দাগটা আছে এই দাগটা থেকে শুরু করব, দেখছো বন্ধুরা, এই যে, তারপরে কি করব, ডাউন ডাউন নিচের দিকে, ডাউন মানে নিচের দিকে আনবো 2 গড়, দেখছো বন্ধুরা, তারপরে কি করব, বাম দিক থেকে ডান দিকে নিব, লেফট থেকে রাইট, এই যে এরকম, তারপর আরেকটা নিব, এই যে দেখছো বন্ধুরা, প্রথম কি করেছি, 2টা ঘরের মধ্যে ক্যাপিটাল অক্ষরগুলা, ক্যাপিটাল লেটার গুলা সবসময় কি 2 গড়ে হবে, এটা মনে রাখবা। ক্যাপিটাল অক্ষর গুলা আমরা আগেই জানি, যদিও আমি আবার মনে করে দিচ্ছি, ক্যাপিটাল এফ গুলো আমাদের কি হয়, 2 ঘরে হয়, উপরের 2 ঘরে হবে। এই যে দেখো, এই যে একটা টান দিলাম, এই যে একটা টান দিলাম, প্রথমে ফার্স্ট কাজ কি, উপর থেকে নিচের দিকে 2 গড় টেনে আনবো, দাগ টানবো, এই যে ফার্স্ট কাজ হচ্ছে এটা, তারপর উপরে মাথা থেকে আমরা ডান ডান দিকে নেব, তারপর মাঝামাঝি থেকে আরেকটা আমরা ডান দিকে নেব, দিস ইজ ক্যাপিটাল এফ। বুঝতে পেরেছো বন্ধুরা? এখন আমরা শিখবো স্মল এফ, বুঝতে পেরেছ? এর মধ্যে থেকে তোমরা কি করো, তোমরা তোমাদের ওপেন ইউর ইংলিশ বুক অ্যাট পেজ নাম্বার 17 বের করে ফেলো, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এই যে দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ, এই যে 17 পৃষ্ঠা খুলবা, 17 পৃষ্ঠা খোলার পরে দেখো, এই যে তোমাদের এখানে আছে 3টা ঘর টানা আছে, তোমরা বইটা ওপেন ইউর ইংলিশ বুক অ্যাট পেজ নাম 17। বন্ধুরা তোমরা তোমাদের ইংরেজি বইয়ে 17 পৃষ্ঠা খুলে দেখো, এই যে চমৎকার 2টা লাইন দেওয়া আছে, তোমাদের খাতা না করে এখন প্রথমে তোমরা বইয়ের মধ্যে প্র্যাকটিস করবে, ঠিক আছে বন্ধুরা, আমার সাথে সাথে তোমরা বইয়ের মধ্যে প্র্যাকটিস করবে, বুঝতে পেরেছো বন্ধুরা? দেখো দেখছ, আচ্ছা তাহলে এবার আমি শুরু করি আমাদের স্মল এফ,
স্মল এফটা দেখো বন্ধুরা, এই যে প্রথমে আমরা কি করব, একটা এরকম সুজাটা নিচের থেকে বা উপরে থেকে দিতে পারো এরকমটা টান দিয়ে, তারপর এখানে একটু গুল করে দেব, এই যে এখানে একটা দাগ টানবো। আমি একটু আলাদা দেখাই, ঘরের ভিতরে দেখাতে তোমাদের সমস্যা হচ্ছে মনে হয়। তাহলে এই যে প্লেটিতে, এই যে এখানে লিখি, প্রথমে কি উপর থেকে নিচের দিকে নিলাম, উপরের মাথায়, মাথা থেকে ডান দিকে দিব, মাঝ আর মাঝ দি মাঝখান থেকে আমরা আবার ডান দিকে দিব। দিস ইজ ক্যাপিটাল এফ অ্যান্ড স্মল এফ। কি করতে হবে দেখো, এই যে এরকম একটা সুতা টান দিব উপর থেকে নিচে, উপরের মাথা থেকে একটু বাঁকা করে এরকম গুল করে নিব, তারপরে এখানে একটা টান দিব। দিস ইজ স্মল এফ। আমার মার্কার বোর্ডে লিখতে গিয়ে অনেক সময় লেখাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে তোমরা দেখো তোমাদের বইয়ে কিন্তু পরিষ্কার ভাবে আছে, দেখছো বন্ধুরা। এই স্মল এফটা কি উপরে দুই করে হবে, ক্যাপিটাল এফটা উপরে দুই করে, স্মল এফটা উপরে দুই করে হবে। তাহলে আমরা এভাবে কি করব, বারে বারে বইয়ের মধ্যে প্র্যাকটিস করি। দেখো বইয়ের মধ্যে কিন্তু তোমাদের এভাবে ডট ডট দেওয়া আছে, প্রথমে কি করতে হবে সহজ করে দেওয়া আছে, এই যে ডট ডট দেওয়া আছে দেখছো বন্ধুরা, দেখছো এই যে এই ডট ডটের উপরে তোমরা কি করবা, হাত ঘুরাবা, ঠিক আছে। তারপরে এই যে দেখো এদিকে ফাঁকা ঘরগুলো আছে, ফাঁকা জায়গা আছে, ওই জায়গাগুলোর মধ্যে কি তোমরা আরো লিখবা, যতক্ষণ লাইন শেষ না হবে ততক্ষণ তোমরা লিখতে থাকো, ঠিক আছে বন্ধুরা। আমার মনে হয় তোমরা অনেকেই লিখে ফেলেছো সহজ দুইটা লেটার, তাই না বন্ধুরা, লিখতে পেরেছো? অনুশীলন করতে থাকো বন্ধুরা। বন্ধুরা তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকো, এই যে ক্যাপিটাল এফ এন্ড স্মল এফ প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, মানে কি বারবার অনুশীলন করলে একজন মানুষ কি হয় একদম সুন্দরভাবে সবকিছু করতে পারে। তোমরা যদি বারবার প্র্যাকটিস করো তাহলে তোমরাও এই এফ এবং ক্যাপিটাল এফ এবং স্মল এফ অনেক সহজে সুন্দর আকৃতিতে লিখতে পারবা। লেখা যদি সুন্দর হয় অনেক ভালো, কিন্তু সবাই পছন্দ করে, টিচাররা পছন্দ করে, মা বাবার কাছে অনেক ভালো লাগে, আমার ছেলে মেয়ের লেখা সুন্দর, তাই না বন্ধুরা। সেই কারণে আমরা বারবার প্র্যাকটিস করব। তাহলে আমি আরেকবার লিখে দেই, এই যে দেখছো আমার লেখা, একটা লেখার উপর আরেকবার লিখলে কি হয়, মার্কার দিয়ে ওই লেখাটা মুছে যায়। ম্যাডাম পারছি না, না টিচার পারছে না লিখতে, তাই না। ওকে আমি নিচে লিখে দেই, কারণ ওখানে একটা লেখার উপর আরেকবার লিখলে লেখাটা কি হয়ে যায়, মুছে যায়, এই যে এরকম হবে। আমি নিচে প্র্যাকটিস করি, বেশি বড় হবে না, এই যে এই যে দাগটা, এই দাগটা থেকে আরো ছোট হবে, এই যে এভাবে প্র্যাকটিস করতে থাকো বন্ধুরা। এই যে এই যে এরকম এরকম অনেক সুন্দর। তারপরে স্মল একটা একটা সুজা টান দিবে, এখানে এরকম করে নিবে, এই যে বা আগে এটা তোমার ইচ্ছা তুমি যেভাবে লিখতে পারো, আগে অবধি টান দিয়ে তারপর এভাবে লেখো, অসুবিধা নাই, যেভাবে সুন্দর হয় এভাবে। এই যে একটা টান দিলাম, সুজা টান দিলাম, উপরে একটু গুল করে নিলাম, টান দিলাম সুজা নিচের দিকে, উপরের দিকে গুল দিলাম, একটা ডান থেকে বাম, নিচে এই উপরে, লেফট থেকে রাইট, আপ থেকে ডাউন, তারপর আপের দিকে একটু রাউন্ড, আবার এই যে এইরকম করে প্র্যাকটিস করবা। এই দুটা করে তোমাদের যে বইয়ের মধ্যে আছে এই দুটা করে তোমরা এভাবে প্র্যাকটিস করবা, তারপর তোমরা খাতায় এক পাতা ভরে খাতায় লিখবা। এখন বন্ধুরা এখন আবার আমার দিকে একটু তাকাও, লুক এট মি, হোয়াট আই সে। দেখো বন্ধুরা আমরা কি কি শব্দ শিখেছিলাম মনে আছে কি, কি কি ওয়ার্ড শিখেছিলাম, অ্যাপ দিয়ে ছবি দেখিয়েছিলাম মনে আছে, কিসের ছবি, মাছ, মাছ ইংরেজিতে কি বলে, ফিশ। তারপরে দেখিয়েছিলাম এই যে আমরা বাতাস খাই, ফ্যান,
এই ফ্যানের ছবি দেখিয়েছিলাম, এই যে দেখো, এই যে এই যে এই যে ছবিটা, এই যে ফ্যান, আমরা এই ফ্যান ওয়ার্ডটা শিখেছিলাম। তারপরে যে এখানে ফ্লাওয়ার ঝুলিয়ে রাখা আছে, এখানে ফ্লাওয়ার শিখেছিলাম, কিন্তু কোন লেটার দিয়ে শিখেছিলাম সেটা কি মনে আছে? যদি মনে থাকে তাহলে এই যে দেখো, আমি তোমাদের কাজ দিয়েছি, এখানে কোন লেটারটা হবে লিখবে তোমরা, ঠিক আছে বন্ধুরা? লেখো তো এখানে কোন, আমি কিন্তু এখানে আগে একটা একটা লেটার ছিল, এখন মুছে ফেলেছি। দেখছি আমার ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন মনে রেখেছো, তাই না? এখানে কি হবে বলো তো? এফ হবে, এখানে এফ হবে, এখানে এফ হবে। তবে বন্ধুরা, আমরা যখন কোনো ওয়ার্ড লিখবো, প্রথমে কি ক্যাপিটাল লেটারটা দিয়ে লেখার নিয়ম, কিন্তু আজকে আমরা যেহেতু ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার শিখেছি, সেই কারণে তোমরা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুইটাই কি করতে পারবা, ইউজ করতে পারবা, যেটা মনে চায় সেটাই লিখতে পারবা। তবে দুইটাই লিখবা একসাথে না, কিন্তু এটাই, এটার মধ্যে যদি ক্যাপিটাল লেখা তাহলে এখানে স্মল দিলা, বা এখানে ক্যাপিটাল দিলা, এরকম করে লিখো, ঠিক আছে বন্ধুরা? তারপর কি করবে, এটা লেখার পরে তোমরা কি করবে দেখো, এই যে তোমাদের বই, এই যে তোমাদের বইয়ের এই যে দেখো সি, আমি তোমাদের এ এবং বি দেখিয়েছি, সি কিন্তু দেখায় না। এই যে দেখছো সি, দেখছো সি এর মধ্যে কি আছে, সুন্দর একটা পিকচার আছে, তাই না? এখানে কি কি আছে দেখি আমরা, এই যে বল, আমরা বিতে বল শিখেছি, বল আছে। তারপরে এখানে কি, এলিফ্যান্ট, এলিফ্যান্ট শিখেছিলাম আমরা, ট্রি। তারপরে এখানে কি আছে দেখো তো, সামুদ্রিক মাছ, আমি যেমন একটি তোমাদের মাছ দেখিয়েছিলাম, কালারফুল মাছ, এরকম মাছ কি সমুদ্রে দেখা যায়, এই যে সমুদ্রের একটা মাছ। তাহলে এখানে তোমাদের কাজ কি জানো, এখানে তোমাদের কাজ হচ্ছে এই যে এখানে কি আছে, এই শূন্য স্থানটা পূরণ করবে, এবং এখানে কোনটা এফ দিয়ে শুরু ওখানে তোমরা একটা গোল দেবে, ঠিক আছে বন্ধুরা? বুঝতে পারছো? তাহলে সব শেষে বন্ধুরা, আমরা কি বলবো, আজকে আমরা কি কি শিখেছি? আমরা শিখেছি দুটো লেটার শিখেছি, ক্যাপিটাল এফ, স্মল এফ, তাই না বন্ধুরা? তারপরে আরো কি শিখেছি, আরো শিখেছি তিনটে ওয়ার্ড, মানে কি তিনটি শব্দ শিখে ফেলেছি আমরা। কি দিয়ে শিখেছি? এফ দিয়ে, ঠিক ধরেছো, রাইট। এফ দিয়ে কি কি ওয়ার্ড শিখেছি একটু মনে করে নেই। প্রথমে শিখেছি ফিশ, ফ্যান, ফ্লাওয়ার্স, ভেরি গুড, এই তো মনে মনে আছে তোমাদের? আমরা আবার বলি, ফিশ, ফ্যান, ফ্লাওয়ার্স, ভেরি গুড, ক্ল্যাপ। তাহলে আর আরো শিখ আর কি শিখেছি, লেখা শিখেছি, কিভাবে লিখতে হয়, তাই না বন্ধুরা? তাহলে তোমাদের কি কাজ বলো তো, এক পাতা ভরে তোমাদের ইংরেজি এক্সারসাইজ খাতার মধ্যে এক পাতা ভরে ক্যাপিটাল এফ এবং স্মল এফ লিখবে। এক লাইনে লিখবে ক্যাপিটাল এফ, নিচের লাইনে লিখবে স্মল এফ, তারপরে আবার ক্যাপিটাল এফ, স্মল এফ, এইভাবে এক পাতা ভরে লিখবে। আর লেখার সময় মুখে মুখে এই লেটারটা বলবে, যেমন আমি এফ লিখি, এই যে দেখাই তোমাদের, যখন আমি এফ লিখতেছি তখন আমি বলবো এফ, এফ, এরকম করে বলবো, এই দাগটা বেশি বড় হবে না। বুঝতে পেরেছি বন্ধুরা? তাহলে আমি কি আজকের মতো তোমাদের কাছ থেকে কি বিদায় নেব? দ্যাটস অল মাই ডিয়ার লার্নার্স, ওকে, স্টে হোম অ্যান্ড স্টে সেফ উইথ ইউর প্যারেন্টস, গুড বাই, সি ইউ নেক্সট, টাটা।